সেন্ট্রাল আমরা চেস্ট পেন বলি, মাঝখানে ব্যথা হবে, রোগী এইভাবে দেখাবে এবং প্র্যাকটিক্যালি দেখায় আসলে যে স্যার আমার এই জায়গায় ব্যথা হচ্ছে, জ্বলে পুড়ে গেছে, হ্যাঁ এই জায়গায় ব্যথা হচ্ছে। পেশেন্ট বলবে যে আমার ভার ভার লাগছে, মনে হচ্ছে কেউ আমার বুকের মধ্যে পাথর চাপিয়ে দিয়েছে। স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় বাসা বাড়িতে রুগী তার প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন। আমরা মানে কার্ডিয়াক পেইন বা হার্টের ব্যথা এবং হার্টের ব্যথা না, এই দুটা ডিফারেনশিয়েট করার জন্য সিমটম দেখে কীভাবে বুঝবো? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। কিন্তু যেমন একটা পেশেন্টের হার্টের ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা হবে কোথায়? বুকের মাঝখানে। অনেকের ধারণা আছে বাম দিকে হতে পারে, হ্যাঁ হতেই পারে, কিন্তু কমনলি কোনটা হচ্ছে? কমনলি হচ্ছে তার বুকের মাঝখানে, এবং ব্যথাটা সেন্ট্রাল আমরা চেস্ট পেন বলি, মাঝখানে ব্যথা হবে, রোগী এইভাবে দেখাবে এবং প্র্যাকটিক্যালি দেখায় আসলে যে স্যার আমার এই জায়গায় ব্যথা হচ্ছে, জ্বলে পুড়ে গেছে, হ্যাঁ এই জায়গায় ব্যথা হচ্ছে। পেশেন্ট বলবে যে আমার ভার ভার লাগছে, মনে হচ্ছে কেউ আমার বুকের মধ্যে পাথর চাপিয়ে দিয়েছে, কেউ একজন দেখা যাচ্ছে যে পাহাড় চাপিয়ে দিয়েছে, এরকম ভারী ভারী লাগতে পারে, বুকটা ভারী ভারী লাগবে এবং ব্যথার তীব্রতা অল্প থেকে খুব মারাত্মকও হতে পারে। পেশেন্ট ভয় পেয়ে যাবে, তার এক ধরনের মৃত্যু ভয় পেয়ে যেতে পারে, সাথে পেশেন্টের সোয়েটিং হতে পারে, ঘামবে শরীর, হ্যাঁ বমি বমি লাগতে পারে, বমি হতে পারে, আবার দেখা যাচ্ছে যে এই ব্যথাটা দেখা যাচ্ছে বুকের মাঝখান থেকে আস্তে আস্তে সে ঘাড়ে যাচ্ছে কিংবা বাম হাতে যাচ্ছে কিংবা হাতে যাচ্ছে, এমনকি দাঁতেও চলে যেতে পারে, চোয়ালেও চলে যেতে পারে, কাজে পেছনের দিকে যেতে পারে। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে, মানে রুগী বলছে যে এত ব্যথা যে সে মরে যাবে এমন একটা সিম্পটম তার মধ্যে দেখা দেয়। স্যার হার্ট অ্যাটাক যে হয়, এই হার্ট অ্যাটাক হওয়ার প্যাথোলজি বা কারণটা কি স্যার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের, আমরা দেখবেন যে আমাদের হাতে পায়ে আমরা বিভিন্ন রক্তনালী দেখতে পাই, সেরকম আমাদের হার্টের গায়ে কিছু রক্তনালী যেটাকে আমরা বলি ধমনী, করোনারি ধমনী আছে। এই রক্তনালীগুলোর কাজ হচ্ছে আমাদের হার্টকে অক্সিজেন এবং পুষ্টি নিয়ে যাওয়া। তো সেই রক্তনালীগুলোতে মানে চর্বি জমে হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায় তখন আমরা সেটাকে বলি হার্ট অ্যাটাক। হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে গেলে তখন হার্ট অ্যাটাক হয়। এখন যে জায়গাটাতে তার এই ব্লকটা হয়ে রক্তনালীটা বন্ধ হয়ে গেল, তার যে সে যে টেরিটরিতে সাপ্লাই দিচ্ছে রক্তটা, সেই টেরিটরি কিন্তু অক্সিজেন আর পুষ্টি ঠিকমতো পাবে না, তখন সেই জায়গাগুলোতে নেক্রোসিস বা হার্টের মাসেলের ডেথ হতে শুরু করে। এই কারণে কিন্তু হার্ট অ্যাটাকটা খুবই সিরিয়াসলি নিতে হবে, খুবই মারাত্মক। এবং একটা কথা যেটা আপনি বললেন যে পেশেন্টকে কেন সময় মতো হাসপাতালে আসতে হবে, যে দেখা যাচ্ছে যে পেশেন্টগুলো হার্ট অ্যাটাক করলো, হার্ট অ্যাটাকের পরে আমরা যদি পেশেন্ট 12 ঘন্টার মধ্যে একটা করোনারি কেয়ার ইউনিটে হাজির হয়, তাহলে পরে আমরা তার থ্রম্বোলাইসিস, টেনেকটেপলেজ এবং স্ট্রেপটোকাইনেস জাতীয় ওষুধ দিয়ে এই যেটা ব্লক হয়ে এটা বন্ধ হয়ে গেল সেটাকে আমরা ভেঙে দিতে পারি, থ্রম্বোলাইসিস হয়ে যেতে পারে। যেমন টেনেকটেপলেজের ক্ষেত্রে আপ টু 80% ক্ষেত্রে এটা ব্লকটা ছুটে যেতে পারে, এবং স্ট্রেপটোকাইনেসের ক্ষেত্রে 50% বা তার কাছাকাছি এটা ব্লকটা ছুটে যেতে পারে। এখন রোগী যদি গ্যাসের ব্যথা মনে করে এদিক সেদিক ঘুরে বেড়ালো, বিভিন্ন জায়গায় গেলো, এটা সেটা করলো, গ্যাসের পরীক্ষা হলো, এইভাবে সে উপযুক্ত সময়টা পার করে চলে আসলো, তখন কিন্তু আমাদের চিকিৎসার সক্ষমতাটা অনেকটা কমে আসে। তাহলে স্যার আমরা সংক্ষেপে যদি বলতে চাই যে হার্ট আসলে আমাদের সারা শরীরে রক্ত সাপ্লাই দেয়, কিন্তু হার্টকে যে রক্তনালীগুলো রক্ত সাপ্লাই দেয় সেগুলোর যদি কোনো ধরনের ব্লক বা অসুবিধা দেখা যায় সেক্ষেত্রেই আসলে হার্ট অ্যাটাকগুলো হয়ে থাকে। এবং আমাদের স্যার সুন্দরভাবে বললেন যে হার্ট অ্যাটাক হলে আসলে ইমিডিয়েটলি আমরা কী করবো, স্যার এটা যদি ব্যাখ্যা করেন যে আমার বুকে ব্যথা আমি বুঝতে পারছি যে হার্ট অ্যাটাক, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমার করণীয় কী? আচ্ছা, প্রাথমিকভাবে পেশেন্ট যদি এখন প্রাথমিকভাবে পেশেন্টের যদি ইসিজিটা করতে পারে সে সবচেয়ে ভালো হয়, তাহলে সে একটা মোটামুটি নিশ্চিত হতে পারবে ইসিজিটা যদি করতে পারে। আর যদি সেটা সম্ভব না হয়, বাসায় যদি অ্যাসপিরিন জাতীয় ওষুধ থাকে, আমাদের অনেকের বাসাতে আছে মাথা ব্যথার জন্য আমরা ডিসপ্রিন জাতীয় ওষুধ দিয়ে থাকি, তো সেটা যদি সে একটা 300 মিলিগ্রাম ট্যাবলেট চিবিয়ে খেয়ে ফেলতে পারে সেটা তার জন্য বেশ উপকার হবে।